ওকে গাইজ তো চলো শুরু করা যায় আজকের ভিডিও তো আজকে যে ভিডিওর মূল টপিক হচ্ছে সেটা হচ্ছে গাইজ মার্কেটে আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে আমরা অপশান ট্রেডিং করতে গিয়ে প্রচুর লস করছি হ্যাঁ যারা আমার সাথে কন্ট্যাক্টে রয়েছে এবং অনেকেরই দেখছি বা আমি নিজেও ইনফ্যাক্ট আমি এতদিন মার্কেটে রয়েছি বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে মার্কেটে ট্রেড করাই যাচ্ছে না ট্রেড করলেই বারবার এসএল হিট হচ্ছে অনেক কিছু প্রবলেম হচ্ছে ঠিক আছে তো তারই সলিউশন আজকের এই ভিডিওতে তোমরা পাবে ঠিক আছে কিভাবে ট্রেড করা উচিত ঠিক আছে দু সালে দাঁড়িয়ে তুমি যদি এখন যদি ট্রেড করতে যাও তোমাকে কি কী স্ট্র্যাটেজি মেনে চলতে হবে পুরাতন স্ট্র্যাটেজি ভুলে যাও ঠিক আছে মার্কেট এখন বহুত সিয়ানা হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে বহুত সিয়ানা হয়ে গেছে ঠিক আছে মার্কেটে কী করতে হবে কিছু কিছু স্ট্র্যাটেজি মেনে চলো আমি কিছু ট্রিক ট্রিক বলে দেবো সেই সমস্ত ট্রিকগুলোকে মাথায় রেখে চলো ঠিক আছে নিজের মতো ট্রেডিং করবে করো ঠিক আছে কিন্তু বিশেষ করে কিছু ট্রিক বলে দেবো সেই ট্রিকগুলোকে কী করো মাথায় রাখো ঠিক আছে গাইস দেখতে পাচ্ছ আর আজকের যে আজকের তো মার্কেট নিয়ে কিছু আলোচনা করবোই ঠিক আছে আজকের তো মার্কেটটা ভেরি ইন্টারেস্টিং মার্কেট ছিল এটা নিফটি নিফটি চার্ট এটা ব্যাঙ্ক নিফটি চার্ট ব্যাঙ্ক নিফটি আজকে এক্সপায়ারি ছিল তো সুতরাং আমি আজকে ব্যাঙ্ক নিফটি নিয়ে কিছু কথা বলবো তো তার আগে চলো কিছু জিনিস আগে জেনে নেওয়া যাক যেটা তোমার তো জানি অনেকে ভিডিও পুরোপুরি শেষ করে না সেই কারণে আমি চেষ্টা করবো দু তিন মিনিটের মধ্যে প্রথম দু তিন মিনিটের মধ্যে কিছু ট্রিক বলে দেওয়ার কথা ঠিক আছে প্রথমত আমি চলে আসছি গাইস আমার কাছে পাওয়ার পয়েন্টে চলে আসে দেখো গাইস যে আমি যে জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে গাইস আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে এক নম্বর যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার এখন বিভৎস খারাপ হয়ে গেছে ঠিক আছে আগে খুব সুন্দরভাবে যদি একটা মার্কেট ঠিক আছে একটা সাপোর্ট যদি এই ধরো এটা মনে করো সরি এটা মনে করো সাপোর্ট এটা মনে করো রেজিস্ট্যান্স ঠিক আছে এই যে ধরো সাপোর্ট থেকে আসলো রিটেস নিলে ধরো মনে করো রেজিস্টেন্সকে ব্রেক করলো আবার এখানে রিটেশন নিল রিটেস্ট নিয়ে মার্কেট আবার কন্টিনিউ করতে থাকি বা আবার এখান থেকে নিচে নামলো এখান থেকে হয়তো আবার সুইম নিয়ে আবার হয়তো নিচে আবার পড়লো এরকমভাবেই চলতো ঠিক আছে মার্কেট এখন এত শিয়ানা হয়ে গেছে না মানে মার্কেটে কোনো কিছুই কাজ করছে না ঠিক আছে এটা তোমরা দেখলে বুঝতে পারবে মার্কেটে যারা রেগুলার রয়েছো ঠিক আছে তো আমাদের কি করতে হবে এর সলিউশানটাই কখন ট্রেড নিতে হবে এক্স্যাক্টলি আমাদের ট্রেড নেওয়ার জন্য কোনো তাড়াহুড়ো করা যাবে না ঠিক আছে আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি একদম লাইভ প্রুফ দেখাচ্ছি দেখো এই ধরো মার্কেট তো নিফটি ব্যাঙ্কের কথাই ধরো আজকে ধরো এক্সপায়ারি ছিল নিফটি ব্যাঙ্কের যে এক্সপায়ারি ছিল আমাদেরকে কী করতে হবে প্রথম পিভট পয়েন্টে থেকে আমাদের সাপোর্টের রেজিস্টেন্স নিতে হবে এটাই হচ্ছে প্রথম কাজ ঠিক আছে যারা জানো না তারা দেখে নাও ঠিক আছে তো আমাদের এই পিভার পয়েন্ট যখন খুলে নেবো ঠিক আছে পিভার পয়েন্ট খুলে নিয়েছি ঠিক আছে পিভার পয়েন্টে আমাদের এখানে কী করতে হবে সাপোর্ট আর রেজিস্টেন্স ড্র করতে হবে এখানে দেখতে পাচ্ছ গাইজ পি আর ওয়ান আর টু আর ওয়ান মানে হচ্ছে রেজিস্টেন্স ওয়ান আর টু হচ্ছে রেজিস্টেন্স টু এস ওয়ান মানে সাপোর্ট ওয়ান এস টু হচ্ছে সাপোর্ট টু এখন দেখো এগুলো কিন্তু অনেক দূরে দূরে আমাদের কাছাকাছি কিছু ট্রেন লাইন ড্র করতে হবে এখানে এই একটা ড্র করলাম এখানে একটা এটা হচ্ছে একটা রেজিস্টেন্স ঠিক আছে আরেকটা যদি আমি এখানটার সাপোর্ট না নিই এটা একটা সাপোর্ট ঠিক আছে এস ওয়ান এটা হচ্ছে একটা সাপোর্ট আর একটা যদি সাপোর্ট তা নি সেটা হচ্ছে গাইস এটা এস টু হচ্ছে সাপোর্ট ঠিক আছে আমাদের প্রথম কাজ এটা একদম মার্কেট ঢুকে প্রথম কাজ এটা ঠিক আছে পুরো স্টেপ বাই স্টেপ মানে এই স্টেপগুলো ফলো করলে তোমার লস অনেকাংশে কমে যাবে প্রফিট করবে আমি বলছি না প্রফিটটা ডিপেন্ড করছি তোমার উপর কিন্তু লসটা অনেক অংশ কমে যাবে ঠিক আছে টেনে নিলে এখন দেখো গাইস মার্কেট আজকে শুরু হয়েছে কোথা থেকে মার্কেট এখান থেকে শুরু হয়েছে ঠিক আছে তো মার্কেট না এটা বাইশে জুলাই সরি মার্কেট শুরু হয়েছে আজকে কোথা থেকে পাঁচ মিনিটে চার্ট দেখছি যেহেতু তো চব্বিশে জুলাই চব্বিশে জুলাই গাইস চার্জটা মিনিট তেইশে জুলাই চব্বিশে জুলাই তেইশে জুলাই চব্বিশে জুলাই চব্বিশে জুলাই চব্বিশে জুলাই এখান থেকে মার্কেট শুরু হচ্ছে এখান থেকে ঠিক আছে তো এখান দিয়ে শুরু হয়ে দেখতে পাচ্ছো গাইস আমাদের এটা কি বললাম আর এটা কি বললাম এক্ষুনি আমি কি বললাম এটা কি এটা হচ্ছে রেজিস্ট্যান্স ঠিক আছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স থেকে দেখো রেজিস্ট্যান্স নিয়েছে ভালো কথা পুরো বড়ো ফল হয়েছে ঠিক আছে রেজিস্ট্যান্স নিল আবার দেখো করে উপরে উঠে গেল ঠিক আছে মানে আগে একটা স্ট্রাকচার ফলো করতে এখন সেই স্ট্রাকচারটা ফলো করছে না আবার খেছাংকর উপরে উঠে উঠে গেলো আবার সেখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে ফল হলো ফল হলো ফল হলো ফল হয়ে এখান থেকে ধীরে ধীরে নিচে নেমে আমরা উঠলো আবার এখান থেকে ডাবলুর মতো বানিয়ে আবার এই পর্যন্ত এসেছে এটা ফাইভ মিনিটে দেখছি বলে আমরা এত সিম্পলি দেখছি যদি এটাকে ওয়ান মিনিটে দেখি তাহলে আমরা অনেক কমপ্লেক্স দেখতে পাবো ওয়ান মিনিটে যদি দেখো গাইস ওয়ান মিনিটে যদি চলে যাও ঠিক আছে অনেক কমপ্লেক্স জিনিস আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছি গাইস চব্বিশ চব্বিশ তারিখ চলছে চব্বিশ 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 দেখো এই চব্বিশ চব্বিশ এখান থেকে এখান থেকে কি হয়েছে দেখতে পাচ্ছো গাইস ওয়ান মিনিটে যদি দেখো ঠিক আছে তো সুতরাং মার্কেটে কি কি জিনিস ফলো করতে হবে প্রথমত যে জিনিসটা আমি বলেছিলাম সব সময়ের জন্য তো আমাদের ওয়েট করতে হবে প্রপার ঠিক আছে কি করতে হবে আমাদের ওয়েট করতে হবে আমাদের কি করতে হবে ওয়েট করতে হবে ওয়েট করতে হবে ঠিক আছে তাড়াহুড়ো একদম করবে না গাইস যে বাবা এটা মিস হয়ে যাচ্ছে এখান থেকে এই ক্যান্ডেল বানাচ্ছে আমি শিওর জানি এখান থেকে এতক্ষণ ট্র্যাপ করে ট্র্যাপ করে এবার এখান এখান থেকে শিওর উঠবে কোনো ভরসা নেই গাইস কোনো ভরসা নেই যতক্ষণ না প্রপার কোনো সাপোর্ট বা কোনো রেজিস্টেন্স ব্রেক করছে যদি সাপোর্ট ব্রেক করে ব্রেক করে রেটিস নেয় তবেই পজিশান বানানোর চেষ্টা করবে আর যদি রেজিস্টেন্স ব্রেক করে এখানে সাপোর্ট নেয় রেজিস্টেন্সের উপর যদি সাপোর্ট নিয়ে উপরে উঠতে থাকে তবেই তোমরা এখানে কিন্তু একটা স্মল এস এলের সাথে কিন্তু বাই করবে কিন্তু এখন কি হচ্ছে গাইস এই যে রেজিস্টেন্স মনে করো এটা রেজিস্টেন্স তো গাইস এই যে রেজিস্টেন্স থেকে ব্রেক করলো এখানে সুইম নেওয়ার পরিবর্তে এখান থেকে সুইম নিয়ে উপরে উঠছে ঠিক আছে আগে কী হতো এর উপর থেকে সুইম নিয়ে উপরে উঠতো এখন কি হচ্ছে এখন কি হচ্ছে দেখো গাইস এখন কি হচ্ছে এখান থেকে এটাকে ব্রেক করে দিয়ে একটু নিচে নেমে আসলো নিচে নেমে এখান থেকে ব্রেক করে এখান থেকে আবার উপরে উঠছে ঠিক আছে আবার এখানে সাপোর্ট নিচ্ছে আবার উঠছে আবার এরকম নিচ্ছে আবার এরকমভাবে উঠছে মানে মার্কেটে কি বলবো গাইস প্রচণ্ড স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আমাদের আর কি করতে হবে আমাদের যেটা আমি আমি একদম গুরুমন্ত্র বলেছি ঠিক আছে এর উপরে আর কিছু হয় না গাইস ইএমএ সেভেন আর ইএমএ টোয়েন্টিবার এর যা ইউজটা ভালো করে বুঝতে পারবে সে মানে কি বলবো সে একদম ট্রেডিংয়ে একটা মাস্টারমাইন্ড হয়ে যেতে পারে ঠিক আছে সেভেন আর টোয়েন্টি ওয়ান এবার এর ইউজটা অনেকেই করতে পারে না অনেক জায়গায় ফেল হয়ে যায় ঠিক আছে আর অনেকেই কী করে বাবা মানে অনেকে তারও পণ্ডে সেভেন আর টোয়েন্টি ওয়ানের ক্রস সেকশন ধরো সেভেন আর টোয়েন্টি ওয়ানের ক্রস সেকশানে তারা ওয়েট করে না তারা তার আগেই ট্রেন নিয়ে নেয় ঠিক আছে ধরো মনে করো এখান থেকে এই জিনিসটা এখান থেকে ক্রস হতে যাচ্ছে মনে করো উপরে ক্রস হতে যাচ্ছে ঠিক আছে ইএমএ এটাকে মনে করো সেভেন এটা মনে করো টোয়েন্টি ওয়ান ক্রসটা হবে হয়নি এখনও ঠিক আছে এখানে ক্যান্ডেল মনে করো ফর্ম করছে ঠিক আছে এখনও ক্রস হয়নি ওরা ভাবছে তুই এখান তো ক্রস করবেই এখানে ট্রেন নিয়ে নিই না এখানে ট্রেন নেবে না যতক্ষণ না এরকমভাবে ক্রস করছে যতক্ষণ এরকম ক্রস সেকশান দেখা যাচ্ছে ততক্ষণ তোমরা ট্রেড নেবে না হয়ে গেল এটা হয়ে গেল। চার নম্বরে চলে আসো চার নম্বরে কি গুরুমন্ত্র চার নম্বরে গুরু মন্ত্র হচ্ছে এটাই যে আমাদের ফাইভ মিনিটের ক্যান্ডেল স্টিক চার্ট দেখো ওয়ান মিনিট ভুলে যাও ওয়ান মিনিটের চার্ট দেখে আমি বলতাম দেখো গাই তোমরা যদি স্ক্যালপিং করো ওয়ান মিনিটের চার্ট একদম না ওয়ান মিনিট ভুলে যাও ওয়ান মিনিট একদম না ফাইভ মিনিট একদম ফাইভ মিনিট আর যদি মার্কেটে বড়ো ট্রেন্ড হাজার টাইম টাইমে যদি দেখতে যাও যে মার্কেট কোন দিকে যেতে পারে থার্টিন মিনিট দেখো ঠিক আছে ফাইভ মিনিট দেখো আর থার্টিন মিনিট দেখো ব্যাস আর কিছু দেখার দরকার নেই এবার চলে আসো নাম্বার ফাই সিক্সে আর কি দেখবে গাইস এবার যে জিনিস তোমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে কি না মার্কেটের ভলাটিলিটি মার্কেট আমি এক আমি যেটা বলছি যে অপশান চেন ঠিক আছে অপশান অনেক কিছু আছে অপশান চেইন আছে ঠিক আছে অনেকে প্রাইসেকশন দেখে নেই বা বাইসেল অনেক কোয়ান্টিটি অনেক কিছু এরকম অনেকভাবে ট্রেডিং করে ঠিক আছে অনেকে প্রপার ক্যান্ডেল স্টিক দেখে নেয় ক্যান্ডেল স্টিকের আসবো আসবির অপশান চেইন মানুষের এই সমস্ত কিছু সেলারদের জিনিস আমরা সেটাকে দেখে অনেক কিছু ডিসিশান নিতেই পারি অপশান চেইন নিয়ে আমি ভিডিও আনবো ঠিক আছে অতটা ইম্পর্টেন্ট নয় মনে করি আমি অপশান চেন সেই কারণে আমি ভিডিও নিয়ে ভিডিওটা অনেকে আমাকে রিকোয়েস্ট করে যে কিন্তু আমি যে জিনিসটা খুব একটা কাজে লাগে না সেই জিনিসটা নিয়ে আমি ভিডিও বানাতে অতটা ইচ্ছুক নই ঠিক আছে যেহেতু বেশিরভাগ সবাই বায়ার্স আর অপশান সত্যি সত্যিকারে ফাইভ মিনিট ল্যাক থাকে এটা হয়তো কেউ জানো কি জানো না ফাইভ মিনিট আমাদেরকে লেটে শো করে আর আমাদেরকে যেটা শো করে সেটাই আমরা দেখি সুতরাং আমাদের যদি সরে জিনিস শো করতো তাহলে তো সবাই ট্রেডিংয়ে মাস্টার মাইন্ড হয়ে যেত সবাই ট্রেডিং করছে তো এইটি নাইন পার্সেন্ট ট্রেডার কেন লুজ করছে মানি ঠিক আছে নিজের মতো স্ট্র্যাটেজি বানাও ঠিক আছে ও সমস্ত অপশান চেন পৌঁছাচ্ছেন ঠিক আছে খুব ভালো কথা আমি তো খুব একটা অপশান চেন দেখি না ঠিক আছে এবারে দেখো গাইস নাম্বার সাত সাত তো ছয় হলো হ্যাঁ সাত নাম্বার সাত কি যে তোমরা প্রায়োরিটি দাও থার্টিন মিনিট ক্যান্ডেল স্টিকের যে থার্টিন মিনিট যে ক্যান্ডেল স্টিক না তো লিখি ক্যান্ডেল স্টিক থার্টিন মিনিটের যে ক্যান্ডেল স্টিক তার যে তার যে ক্যান্ডেল স্টিক তাকে প্রায়োরিটি দাও তার যে কেন বলছি ধরো মনে করো এখানে একটা রেড ক্যান্ডেল ফর্ম করেছে ঠিক আছে থার্টিন মিনিটে ভালো করে খেয়াল করো থার্টিন মিনিটে এখানে একটা রেড ক্যান্ডেল ফর্ম করেছে ঠিক আছে এবারে কী হয়েছে এখানে একটা মনে করো গ্রিন ক্যান্ডেল আছে আমি যদি কোথায় এখানে একটা যদি একটা মনে করো গ্রিন ক্যান্ডেল ফর্ম করেছে ঠিক আছে এখানে মনে করো একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম করেছে তাহলে কি আর একটা জিনিস তোমাকে দেখাচ্ছি মনে করো এইখানটা একটা ডোজি ক্যান্ডেল ফর্ম করেছে তো এই জিনিসটা হয়ে গেল ঠিক আছে এটা হয়ে গেল তো এখানে একটা রেড ক্যান্ডেল এখানে একটা ডোজি এখানে একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম করেছে সুতরাং খুব সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্যান্ডেলটা এখানটা কী হওয়ার পরবর্তী ক্যান্ডেলটা গাইস কী হওয়ার সম্ভাবনা রয়েছে এখানটায় গ্রিন হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবে আর যারা তার থেকেও মানে বেশি শিওরিটির সাথে ট্রেড নিতে যাও যে আমি কনফার্ম এখানে না হলে আমি ট্রেড নেবোই না বা এমন কোন জায়গা যেখান থেকে দাদা এমন একটা জায়গা বলে দাও যেখান থেকে ট্রেড তুমি চোখ বন্ধ করে নিতে পারবো ভাই সেটা হচ্ছে ইএমএ সেভেন আর ইএমএ টোয়েন্টি ওয়ানের ক্রস সেকশান দেখতে হবে থার্টিন মিনিট ক্যান্ডেল স্টিক প্যাটার্নে ঠিক আছে ধরো গাইস এখানে আমি ধরো চলে যাচ্ছি থার্টিন মিনিট ঠিক আছে থার্টিন মিনিটে যখন চলে যাব এবার এখানে দেখো আমি ইএমএ সেভেন আর ইএমএ টোয়েন্টি ওয়ান এখানে আগে থেকে সিলেক্ট করে গেছি তো সেটাকে আমি এখানটা এ করে দিচ্ছি দেখো দেখো গাইস ইএম সেভেন আর ইএমএ টোয়েন্টি ওয়ানে ক্রস সেকশন যখনই ঘটবে থার্টিন মিনিটে তো সেটা কিন্তু খুবই স্ট্রং কেন স্ট্রং দেখো গাইস এখানটায় ইএমএ সেভেন আর ইএমএ টোয়েন্টি ওয়ান ওয়ানের ডাউন দিকে ক্রস সেকশন করেছে সুতরাং মার্কেট কিন্তু পুরোটাই ডাউন ফর্মে চলছিল ভালো করে দেখো পুরোটাই ডাউন ফর্মে চলছিলো ঠিক আছে এখানে দেখো গাইস এখানে ক্রস সেকশন ঘটেছে অনেকটাই উপরে উঠেছে অনেকটাই উপরে উঠেছে ঠিক আছে এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেল কিন্তু থার্টিন মিনিটের সুতরাং উপরে অনেকটাই উঠেছে মানে একটা লং পিরিয়ডের জন্য লং সময়ের জন্য তোমরা কিন্তু এখানটা হোল্ড করতে পারো থার্টিন মিনিটে গিয়ে ইএমএ সেভেন আর ইএমএ টোয়েন্টি ওয়ানের ক্রস সেকশান দেখি এবারে পরবর্তী পরের দিন কী হতে পারে দেখো গাইস এখানে ইএমএ সেভেন আর ইএমএ টোয়েন্টি ওয়ানের ক্রস সেকশান কিন্তু ঘটেনি ধরো মনে করো এরকম জায়গা ঘটলো তবে ঘটার পর পুরো একদম পুরো এরকম যেরকম ক্রস করে যাবে এখানটায় সেরকম যেন পুরো ক্রস করে সেখানটায় ক্রস করে দেখবি যে সেখানটায় ফাইভ মিনিটে চলে যাবে ওই সময় ক্রস করে গেল ঠিক আছে ওই সময় ক্রস করে গেল ওই সময় কি ফাইভ মিনিটে চলে যাবে ফাইভ মিনিটে গিয়ে এক্স্যাক্টলি দেখবে যে ওই জায়গাটা কীরকম ক্যান্ডেল স্টিক ফর্ম করছে উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে আবার সেই জায়গাটা গিয়ে ওয়ান মিনিটে ঢুকবে ওয়ান মিনিট ঢুকে দেখবে সেখানটায় কীরকম মানে ক্যান্ডেল স্টিক বানাচ্ছে তবেই সিওরিটির সাথে ট্রেড নেবে ঠিক আছে মনে করো আমি ফাইভ মিনিটে চলে আসছি দেখো গাইস আজকের এই জিনিসগুলো এই ট্রিকগুলো এই জিনিসগুলো আমি এখানটায় একটা জিনিস তোমাদেরকে দেখাই গাইছ জাস্ট আ মিনিট তো গাইস দেখতে পাচ্ছ যে মার্কেটে ধরো আমি এখানে ফাইভ মিনিটে চার্ট করে নিচ্ছি ঠিক আছে ফাইভ মিনিটে চার্টে দেখবে যখন মার্কেটে এই যে ক্যান্ডেলগুলো ফর্ম করবে এই যে ক্যান্ডেলগুলো ভালো করে খেয়াল করো গাইস এই ক্যান্ডেলগুলো কিন্তু কিছু কিছু জিনিস আমাদেরকে ইন্ডিকেট করে এগুলো ট্রিক গাইস কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু কেউ কেউ বলবে না বা এগুলোর কোনো পার্টিকুলার রুল নেই ঠিক আছে এগুলো আমি আমার এক্সপিরিয়েন্স দ্বারা বলছি এই যে ক্যান্ডেলগুলো দেখো রেড গ্রিন রেড গ্রিন আর খুব ছোটো ছোটো ডোজি ক্যান্ডেল ছোটো ছোটো ডোজি ক্যান্ডেল বানিয়েছে মানে এখানটা মার্কেট কিন্তু একটা ব্যালেন্স সিচুয়েশান মানে মার্কেট নিচেও নামছে না ওপরেও যাচ্ছে না ভালো করে গাইস মার্কেট নিচেও যাচ্ছে না ওপরেও যাচ্ছে না তো সেখান থেকে গাইস যখন পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন ফর্ম করলো সুতরাং আমাদের বুঝতে হবে যে মার্কেটে কিন্তু বায়াররা অ্যাক্টিভ হচ্ছে ঠিক আছে বায়াররা অ্যাক্টিভ হচ্ছে সেটাকে ট্র্যাপ করানোর জন্য ওই রেড ক্যান্ডেলটা ফর্ম হলো কিন্তু রেড ক্যান্ডেলটা কিন্তু গ্রিন ক্যান্ডেলেরকে কভার করতে পারলো না ভালো করে দেখো সুতরাং বায়াররা এখানে কিন্তু স্ট্রেংথ রয়েছে সুতরাং এরকম জায়গায় তোমরা কিন্তু থেকে কী নিতে পারো এন্ট্রি নিতে পারো গাইস ঠিক আছে এরকম জায়গায় তোমরা এন্ট্রি নিতে পারো এসএল এল ধরো একটা ছোট্ট এরকম এই এই যে ক্যান্ডেলের নিচে এসএল রাখলে ঠিক আছে এসএল কেন তোমরা এরকম ছোট্ট রাখলে এবার অনেকে কী করবে গাইস যে মার্কে কী করবে যে এস এল এতদূর নিচ পর্যন্ত রাখবে না একদম রাখা দরকার নিচ পর্যন্ত এস এল এরকম পর্যন্তই রাখো এসএল হিট হয়ে যাক হয়ে যাক ঠিক আছে কিন্তু এস এল এত দূর রেখো না ঠিক আছে এসএল এই পর্যন্তই রাখাটা দরকার এখানটা এবার দেখো তারপরে দেখো গাইস এখান থেকে মার্কেট কিন্তু ধীরে ধীরে উপর উঠেছে এখন কি বলছি যারা একদম এক্স্যাক্টলি কি মানে এক্স্যাক্টলি মানে যে আমি কনফার্মেশনের কনফার্মেশনের সাথে যারা ট্রেড নিতে চায় তারা কি করবে এই যে এই যে এই যে ব্রেকটা করেছে ঠিক আছে ইএমএ সেভেন আর ইএমএ টোয়েন্টি ওয়ানের যে ক্রস সেকশানটা করেছে এইরকম পয়েন্টে কিন্তু তারা ট্রেড নেবে আর একটা কথা বলে রাখি গাইজ তোমরা হয়তো খেয়াল করবে করনি কোনো দিন এই যেখানটা ক্রস সেকশান ঘটে না সেখানে এখন দেখো মার্কেট উপরে যাচ্ছে তো মার্কেট উপরে যাচ্ছে যখনই ক্রস সেকশান ঘটবে সেইখানটায় কিন্তু একটা রেড ক্যান্ডেল ফর্ম হবে ঠিক আছে সেখানে কিন্তু রেড ক্যান্ডেল ফর্ম হবে যদি মার্কেট নিচের দিকে নামে মনে করো মার্কেট এইভাবে নিচের দিকে নামছে ঠিক আছে এই যখন ক্রস সেকশানটা ঘটবে এখানটা একটা এখন গ্রিন ক্যান্ডেল ফর্ম হবে মানে মার্কেট এই জায়গাটা রিভার্সাল হওয়ার চান্স দেখায় ঠিক আছে মার্কেট এখানে কী হয় রিভার্সাল হওয়ার চান্স দেখায় ঠিক আছে সুতরাং আমাদের কিন্তু এখানটায় অপরচুনিটি দেয় যে মার্কেটে তোমরা এখানে প্রিমিয়াম একটু ডাম্প হয়ে যায় অপরচুনিটি দেয় যে মার্কেটে এখান থেকে তোমরা কিন্তু প্রিমিয়াম কিনতে পারবে এখান থেকে মার্কেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে সুতরাং মার্কেট এখান থেকে কিন্তু গাইস কনফার্মেশনের সাথে উপরে উঠেছে এবারে কত দূর যাবে বা কত দূর হোল্ড করবে সেটা তো পরবর্তী ভিডিওতে তোমার দেখতে হবে ঠিক আছে পরবর্তী ভিডিওটা অবশ্যই বলবো যে কত দূর পর্যন্ত তোমরা হোল্ড করতে পারবে বা কখন এক্সিট করাটা উচিত সেটা আমি বলবো তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে কোনো ডাউট থাকে তো কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ